নমস্কার, উত্তর মেচোগ্রাম বসন্ত আবাস শিক্ষা সদনের ক্লাস টেনের ফিজিক্স ক্লাসে সবাইকে স্বাগত জানাই। আমরা আগে আলোচনা করেছিলাম চলতড়িৎ সম্পর্কে, অর্থাৎ চলতড়িৎ সম্পর্কে আলোচনা করতে গেলে যে স্থির তড়িৎ, সেই স্থির তড়িৎ সম্পর্কে আমাদের আলোচনা হয়েছে। আজকে আমরা তারপরের ক্লাস থেকে আমরা শুরু করছি, অর্থাৎ নেক্সট ক্লাস, তড়িৎ চ্যাপ্টারের নেক্সট ক্লাস শুরু করছি। প্রথম আজকের প্রথম আলোচনা আমাদের, যে একটা বস্তু কোনা যখন তড়িৎগ্রস্ত হয় তার মধ্যে তড়িৎ থাকে, অর্থাৎ তার মধ্যে কি পরিমাণ তড়িৎ থাকে, অর্থাৎ তড়িৎ আধান কাকে বলে, তড়িৎ আধান কাকে বলে কি না। যদি আমরা একটা চৌম্বক, তড়িৎ চুম্বক ফিল্ড থাকে আমাদের, একটা তড়িৎ চুম্বক ফিল্ডের মধ্যে যদি আমরা কোনো বস্তুকে রাখি, সেই বস্তু এই তড়িৎ চুম্বক ক্ষেত্র দ্বারা এক প্রকার বল অনুভব করে, অর্থাৎ যে ধর্মের জন্য ওই তড়িৎ চুম্বক ক্ষেত্রে ওই বস্তু কণাকে রাখলে সেই বস্তুটা তড়িৎ আধান যুক্ত কণা হতে পারে, নিস্তড়িৎ কণা হতে পারে, তারা যে পরিমাণ বল অনুভব করে সেই বলটাকে আমরা বলছি কি তড়িৎ আধান। সেই বলকে আমরা যে, অর্থাৎ একটা বল অনুভব করবে সেই ধর্মটাকে, যে ধর্মের জন্য বলটা অনুভব করে সেই ধর্মের ধর্মটাকে বলা হচ্ছে কি ওই ওই বস্তুটা, যে নিস্তড়িত বস্তু বা তড়িৎগ্রস্ত বস্তু তার তড়িৎ আধান। এই তড়িৎ আধানের আমাদের একক আছে, আমরা তড়িৎ আধানের একক কুলম কথাটা ব্যবহার করি। আমরা কুলমের সংজ্ঞা আমরা একটু দেব, একটু কুলম এককটা ব্যবহার করি, সি দিয়ে আমরা ডিনোটেট করি, আর তড়িৎ আধানের তড়িৎ আধানকে আমরা কিউ দিয়ে ডিনোটেট করতে পারি। সেই তড়িৎ আধানের মাত্রা হলো আইটি হলো, আমাদের মনে রাখতে হবে তড়িৎ আধানের মাত্রা হলো আইটি। আমরা আগে অনেক পদার্থের মাত্রা নির্ণয় করেছি, অনেক রাশির মাত্রা আমরা নির্ণয় করেছি, কিন্তু তড়িৎ আধানের মাত্রা আমরা তখন নির্ণয় করিনি। এখানে আমাদের তড়িৎ আধানের মাত্রাটা জেনে নিতে হবে আইটি। তাহলে তড়িৎ আধান কি হলো এটা আমরা বুঝতে পারলাম, যে একটা বস্তু কোনাকে চৌম্বক ক্ষেত্রে যদি নিয়ে আসে এক প্রকার যে ধর্মের জন্য বল অনুভব করে, তখন সেই ধর্মটাকে বলা হচ্ছে ওই পদার্থের তড়িৎ আধান। তাহলে তড়িৎ আধান, এই যে তড়িৎ আধান, দু রকমের তড়িৎ আধান হতে পারে, ধনাত্মক তড়িৎ আধান এবং ঋণাত্মক তড়িৎ আধান, এই দুই ধরনের তড়িৎ আধান হতে পারে। এই তড়িৎ আধান থাকার ফলে তারা একটা বল অনুভব করে, বল অনুভব করার ফলে আমাদের সেই তড়িৎ আধানের একক কুলম আমরা কথাটা ব্যবহার করেছি, কিন্তু আমাদের যদি স্থির তড়িৎ আধান হয়, ধর একটা বস্তু কণা তার মধ্যে কিউ পরিমাণ তড়িৎ আছে, কিন্তু এই তড়িৎকে স্থির তড়িৎ বলা হয়। আমরা স্থির তড়িৎ আধানের এককটাকে স্ট্যাট কুলম আকারে আমরা ব্যবহার করি, স্ট্যাট কুলম আমরা ব্যবহার করি। এই স্ট্যাট কুলমের সম্পর্ক আছে, এক কুলম সমান 3×10^10 বা 3×10^9, 3×10^9 ESU, অর্থাৎ ইলেকট্রোস্ট্যাটিক্যাল ইউনিট, ESU ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট, এটাকেই আমরা সংক্ষেপে স্ট্যাট কুলম কথাটা আমরা বলি। এটা এই এককটা, এটা হলো আমাদের স্থির তড়িৎ পরিমাণের একক, আর এমনি তড়িৎ পরিমাণের একক হলো কুলম। কুলম আর আমাদের ইএসইউর মধ্যে একটা রিলেশন, এক কুলম সমান 3×10^9, এটা আমাদের মনে রাখতে হবে। তাহলে তড়িৎ আধান সম্পর্কে আমরা জানলাম, এবং এই তড়িৎ আধান দু রকমের হয়, একটা পজিটিভ তড়িৎ আধান হয় আর একটা নেগেটিভ তড়িৎ আধান হয়। এই পজিটিভ তড়িৎ আধান এবং নেগেটিভ তড়িৎ আধান তারা পরস্পর যদি একটা নির্দিষ্ট দূরত্বে অবস্থান করে, তাহলে তাদের মধ্যে আমাদের তাদের মধ্যে একটা বল অনুভব করে, সেই বলটা অনুভব করে, সেই বলের পরিমাণ আমরা কুলম সূত্র অনুযায়ী আমরা হিসাব করে নিয়েছি আগের ক্লাসে। এ ক্লাসে আমরা এবারে পড়ব তড়িৎ আধান সম্পর্কে জেনেছি, এবারে আমরা পড়ব তড়িৎ বিভব। অর্থাৎ তড়িৎ বিভব কি, যে কোনো দেখো কোনো পরিবাহী, একটা যদি চল তড়িৎ প্রবাহী তড়িৎ বলছি, তাহলে একটা পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ যাচ্ছে, তড়িৎ একটা পরিবাহীর মধ্য দিয়ে যদি তড়িৎ পরিবাহিত হয়, একটা পরিবাহী আমি আসছি, ধরো একটা পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ যাচ্ছে, সেই পরিবাহীর উৎস কি না, সেই পরিবাহীর উৎস হলো একটা তড়িৎ কোষ, সেই পরিবাহীর উৎস হলো তড়িৎ কোষ। আর তড়িৎ কোষে এক প্রকার বল রাসায়নিক শক্তি, এই তড়িৎ কোষে রাসায়নিক শক্তির ফলে তড়িৎ শক্তি উৎপন্ন হয়। রাসায়নিক শক্তি বা অন্যান্য শক্তি যখন তড়িৎ শক্তি উৎপন্ন করে, তাহলে সেখানে আমাদের তড়িৎ চালক বল, ইলেকট্রোমোটিভ ফোর্স, অর্থাৎ তড়িৎ চালক বল সৃষ্টি হয়। তাহলে এখানে আমাদের দুটো কোশ্চিন, একটা হলো তড়িৎ চালক বল, একটা হলো যেটাকে ইলেকট্রোমোটিভ ফোর্স বলছি, আর দু নম্বর হলো আমাদের বিভব, যেটাকে আমরা পোটেনশিয়াল বলছি, অর্থাৎ বিভব। এই দুটো জিনিস আমাদের এখানে জানতে হবে। তাহলে বিভব কি, ধরো একটা বিভব
যেমন ধরো একটা স্থির বস্তু আছে, সেই স্থির বস্তুকে একটা জায়গা থেকে অন্য জায়গায় যেতে গেলে তার একটা বল প্রয়োগ করতে হবে। এখানেও তেমনি তড়িৎকে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় মুভ করাতে হলে, তার প্রবাহিত করতে গেলে তাহলে এক প্রকার বলের বল প্রয়োগ করতে হবে, সেই বলটা হলো বিভব। এই বিভবটা আমরা দুই প্রকার পাবো, একটা হলো উচ্চ বিভব, উচ্চ বিভব, আরেকটা হলো নিম্ন বিভব। এই উচ্চ বিভব এবং নিম্ন বিভব কি, আর বিভব দ্বারাও আমরা এটা বুঝতে পারি যে কোন দিক থেকে কোন দিকে, অর্থাৎ তড়িতের তড়িৎ বা আমাদের যে প্রবাহী তড়িতের অভিমুখ সম্পর্কেও আমরা বিভব দ্বারা নির্ণয় করতে পারি। যদি একটা তড়িৎগ্রস্ত বস্তু করা যদি পজিটিভ তড়িৎগ্রস্ত বস্তু হয় তাহলে এটাকে আমরা নিম্ন বিভব, উচ্চ বিভব বলবো। আর যেখানে আমাদের নেগেটিভ তড়িৎ আধান থাকবে অর্থাৎ পজিটিভ তড়িৎ আধান থাকলে সেখানে আমরা উচ্চ বিভব বলবো, নেগেটিভ তড়িৎ আধান থাকলে আমাদের সেটাকে নিম্ন বিভব বলবো। তাহলে ইলেকট্রন কি হবে, সে পজিটিভের দিকে আকর্ষণ হবে, তাহলে ইলেকট্রনের প্রবাহ এদিক থেকে এদিক আর তড়িতের প্রবাহ তার বিপরীত দিক। তাহলে তড়িৎ প্রবাহ হবে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে, এটা আমাদের ভালো করে মনে রাখতে হবে। অর্থাৎ তড়িৎ প্রবাহ যেদিকে হবে উচ্চ আমাদের উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে তড়িৎ প্রবাহ যাবে, তড়িৎ প্রবাহ যাবে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে, আর নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে ইলেকট্রনের প্রবাহ হবে। সুতরাং এটা আমরা বলতে পারি, সুতরাং এখানে বিভব বিভব আরেকটা জিনিস আমরা জেনে যাব, বিভব প্রভেদ, বিভব প্রভেদ, বিভব পার্থক্য কি না, উচ্চ বিভব এবং নিম্ন একটা পরিবাহীর মধ্যে। উচ্চ বিভব যেখানে ধনাত্মক তড়িৎ আধান থাকলো সেখানে উচ্চ বিভব, যেখানে ঋণাত্মক তড়িৎ আধান থাকলো সেখানে নিম্ন বিভব। এই উচ্চ বিভব এবং নিম্ন বিভবের পার্থক্যকে বলা হচ্ছে বিভব পার্থক্য। একটা জিনিস ক্লিয়ারলি আমাদের একটু জেনে নিতে হবে, ক্লিয়ারটা কি না, ক্লিয়ারটা হলো এটাই, আমাদের আমি একটা সার্কিট আঁকছি, দেখো এইখানে সার্কিট ধরে এখানে একটা বাল্ব জ্বলছে ধরে নাও, এই সার্কিটের এখানে আমি একটা তড়িৎ কোষ রেখেছি, এখানে তড়িৎ কোষ রেখেছি, তড়িৎ কোষের দুটো তড়িৎদ্বার আমরা জেনেছি, একটা ক্যাথোড আর একটা অ্যানোড। এই তড়িৎদ্বারে আমরা এই এই তড়িৎ থেকে এইখানে যে তড়িৎ সৃষ্টি হলো, এখানে কি পদার্থ সৃষ্টি হলো না, রাসায়নিক পদার্থ থেকে রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হলো, তাহলে রাসায়নিক শক্তি। আর এখানে এ প্রান্ত এবং বি প্রান্ত, এ প্রান্তে তাহলে পজিটিভ তড়িৎ আধানের আধানগ্রস্ত হবে, তাও আর বি প্রান্তটা নেগেটিভ আধানগ্রস্ত হবে বা নিস্তড়িৎ থাকবে, নেগেটিভ আধানগ্রস্ত বা শূন্য বিভব থাকবে অর্থাৎ নিস্তড়িৎ থাকবে। তাহলে আমাদের উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে তড়িৎ যাবে। এই এখানে যে তড়িৎচালক বল সৃষ্টি হলো অর্থাৎ এখানে আমাদের তড়িৎ শক্তি, এই যে তড়িৎ শক্তিটা আমরা পেলাম সে কি করছে, এখানে ধরো আলো জ্বলছে, তাহলে তড়িৎ শক্তি আলোক শক্তিতে রূপান্তরিত হয়। পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ শক্তি অন্য কোন শক্তিতে রূপান্তরিত হলে তাহলে সেখানে তৈরি হবে বিভব, আবার রাসায়নিক শক্তি যখন তড়িৎ শক্তিতে রূপান্তরিত হবে সেখানে তৈরি হবে ইলেকট্রোমোটিভ ফোর্স অর্থাৎ তড়িৎ চালক বল, তড়িৎ চালক বল। আমরা তড়িৎ চালক বল সম্পর্কে একটা ডিটেইলস আলোচনা আমরা করব পরবর্তীকালে করব, আজকে আমরা বিভব সম্পর্কে একটু আলোচনা করছি। এই তড়িৎ চালক বলের প্রভাবে বা যে কোনো কারণে পরিবাহীর মধ্য দিয়ে যখন তড়িৎ প্রবাহ হবে তখন কোনো একটা কোনো বিন্দুতে উচ্চ বিভব এবং নিম্ন বিভবের সৃষ্টি হবে। এই উচ্চ বিভব মানে ধনাত্মক তড়িৎগ্রস্ত আধানের সংখ্যা বেশি, আধানের পরিমাণ বেশি। নিম্ন বিভব মানে ঋণাত্মক তড়িৎ আধানের পরিমাণ বেশি, তাহলে ধনাত্মক থেকে ঋণাত্মকের দিকে তড়িৎ প্রবাহ যাবে, তাহলে এটাকেই বলা হচ্ছে অর্থাৎ পরিবাহীর মধ্যে ঘটছে বিভব। অর্থাৎ পরিবাহীর মধ্য দিয়ে একটা ইলেকট্রনের ফ্লো যেদিকে যাবে তার ঠিক বিপরীত দিকে বিভবের গতি। আর তড়িৎ কোষের মধ্যে ঘটে কি না, তড়িৎ চালক বল বা ইলেকট্রোমোটিভ ফোর্স বা তড়িৎ চালক বল। তাহলে তড়িৎ চালক বল হলো কি না, তার দুটো তড়িৎদ্বার আছে, এখানে নেগেটিভ তড়িৎদ্বার থেকে পজিটিভ তড়িৎদ্বার ধীরে একক আধান নিয়ে যেতে গেলে এক প্রকার বলের প্রয়োজন হয় বা এক প্রকার অবস্থা। তড়িৎ চালক বল হলো একটা অবস্থা, যে অবস্থাতে ইলেকট্রনগুলো তড়িৎ আধান ইলেকট্রনগুলো বা এখানে যে তড়িৎগ্রস্ত রাসায়নিক বিক্রিয়া হয় যার ফলে আয়নগুলো তারা কি করে ইলেকট্রনটাকে বহন করে তারা পজিটিভ তড়িৎগ্রস্ত কোণার দিকে নিয়ে যায় যে অবস্থায় সেই অবস্থাটাকে বলা হচ্ছে ইলেকট্রোমোটিভ ফোর্স অর্থাৎ তড়িৎ চালক বল। অর্থাৎ তড়িৎ চালক বল, সেই তড়িৎ চালক বল এখানে সৃষ্টি হবে যখন আমার বর্তনী মুক্ত বর্তনী থাকবে, অর্থাৎ রাসায়নিক শক্তি যখন তড়িৎ শক্তিতে রূপান্তরিত হবে তখন আমার তড়িৎ কোষের মধ্যে তৈরি হবে কি না ইলেকট্রোমোটিভ ফোর্স অর্থাৎ তড়িৎ চালক বল। এই তড়িৎ চালক বল যখন প্রভাবে বর্তনীর মধ্যে যখন
তড়িৎ শক্তি অন্যান্য শক্তিতে রূপান্তরিত হবে, তখন বর্তনীর মধ্য দিয়ে যখন তড়িৎ প্রবাহ চলবে তখন বর্তনীর দুই প্রান্তে বিভব সৃষ্টি হবে। অর্থাৎ এখানে তড়িৎ যেতে যে বলের প্রয়োজন হচ্ছে সেই বলটাকে বলা হচ্ছে বিভব। অর্থাৎ বিভব কিন্তু এক প্রকার বল নয়, বিভব বল ইন্টু তার সরণ। তাহলে বল ইন্টু সরণকে আমরা কি বলছি? কার্য। তাহলে একটা তড়িৎকে তড়িৎকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে গেলে যে পরিমাণ কার্য করতে হয় সেই কার্যটাকে আমরা বলছি বিভব। সেই কার্য অর্থাৎ বল ইন্টু সরণ এইটাকে আমরা বলছি বিভব। অর্থাৎ বিভব হলো কি না, কতটা পরিমাণ আধান আর একটা কতটা পরিমাণ আধানকে আমরা কত কোথায় নিয়ে গেলাম, কতটা পর্যন্ত আধান নিয়ে গেলাম, কার প্রভাবে নিয়ে গেলাম সেটাকেই আমরা বলছি। অর্থাৎ কি ধরো আমরা কি পরিমাণ আধান, কি পরিমাণ আধান আর আধানকে নিয়ে যেতে গেলে আমাদের ধরো ভি পরিমাণ কার্য করতে হবে, তাহলে মোট কার্যের পরিমাণ, মোট কার্যের পরিমাণ আমাদের হচ্ছে কিউ ইনটু ভি। মোট কার্যের আমাদের পরিমাণটা আমরা পাবো কিউ ইনটু ভি। অর্থাৎ ভি ইজুয়াল টু আমরা পাচ্ছি কি ডাব্লু বাই কিউ। অর্থাৎ কিউ পরিমাণ আধানকে, আর আধানকে কোনো জায়গায় নিয়ে যেতে গেলে যে পরিমাণ কার্য, এই কিউটা যদি আমি একক আধান বলি, তাহলে একক আধানকে নিয়ে যেতে গেলে ধরো আমি এইটাকে এক কুলম, এক কুলম আধান আর এক বিভব ভোল্ট, বিভবের একক হলো ভোল্ট, এক ভোল্ট, আর এটা তাহলে এক জুল আমরা বলতে পারি। তাহলে আমাদের কি হচ্ছে না বিভব কি না এক কুলম তড়িৎকে, এক কুলম তড়িৎকে নিয়ে যেতে গেলে আমাদের যে পরিমাণ কার্য করতে হয়, এক জুল কার্য করতে হয়, সেই এক জুল যদি কার্য করে তাহলে সেই কার্যের পরিমাণকে আমরা বলছি কি বিভব, সেই বলটাকে আমরা বলছি কি ভোল্ট, এক ভোল্ট। তাহলে আমাদের ওয়ান ভোল্ট সমান ওয়ান জুল বাই ওয়ান কুলম, এটা আমরা বলতে পারি। কারণ তড়িৎ পরিমাণের একক কুলম, কার্যের একক জুল, আর বিভবের একক হলো ভোল্ট। বিভবের একক বিজ্ঞানী ভোল্টের নাম অনুসারে আমরা ভোল্ট আমরা বলতে পারি বিভবের একক। সুতরাং আমরা তড়িৎ চালক বল আর বিভব প্রবেগ এই সম্পর্কে আমাদের একটা ধারণা, প্রাইমারি একটা ধারণা হলো। আমরা নেক্সট ক্লাসে আমরা আবার এই সম্পর্কে আমরা পড়ব। আজ এই পর্যন্ত, সবাইকে ধন্যবাদ এবং সবাই সবাই খুব ভালো থাকবে, সবাই ভালো থাকবে। আবার নেক্সট ক্লাসে আমরা আবার আলোচনা করব। থ্যাংক ইউ।